প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ বেগম বদরুননেসা সরকারি মহিলা কলেজ গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের 76 জন ছাত্রীর মাঝে 76টি আকর্ষণীয় বাইসাইকেল উপহার দেওয়া হয় টিএসসি প্রাঙ্গণে। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও শহীদ কন্যা ডক্টর নুজহাত চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।